জানেন আশ্চর্য একটা হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 1296 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াশাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত ওই নারী থেকে মুক্ত যেই নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে আর বলে আল্লাহ আমার আব্বারই দেখলো আর কাউরে দেখলো না আসি কিন্তু এলাকার মধ্যে আজরাইল আমার ঘরটা চিহ্ন আর কারো ঘর চিহ্ন না নবী কয় এই নারী থেকে আমি মুক্ত এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত বা শাক্ত জামা কাপড় ছিঁড়ে ফেলে এই জীবন আমি আর রাখবো না নবীজি কয় তার থেকে আমি মুক্ত ওয়াল হালিক এই কোন শোককে কেন্দ্র করে মাথা মুন্ডন করে নবী কয় তার থেকে আমি মুক্ত তাহলে আপনাদের কাছে জানতে চাই মুহররম মাসকে কেন্দ্র করে মাতম করা হালাল না হারাম এটা করা যাবে না আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন এটা কিতাব আছে নামাল জামিউস সগীর এই কিতাবে 4201 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে এই জয়নব মারা যাওয়ার পর বাকাতির নিসা নারীরা কান্নাকাটি শুরু করছে ফাজাআলা উমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি হযরত উমর চাবুক ধরছে সবগুলার মাথায় কি করো থামো সব কাঁদতেছে নবীজি বললেন মাহলাম ইয়া উমর উমর থামো একটু নরম হও এবার আল্লাহর নবী নারীদেরকে বললেন ইয়াকুন্না ওয়া নাঈকাশ শয়তান শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো শয়তান এইভাবে বিলাপ করে জোরে জোরে কান্নাকাটি করে তার আওয়াজ থেকে তোমরা বাঁচো আল্লাহর নবী বললেন শোনো মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কালব চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে ফামিনাল্লাহ ওয়া মিনার রহমা অটোমেটিক যদি চোখের পানি আসে কারো শোকে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত অটোমেটিক যদি চোখের পানি আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এবার আল্লাহ নবী কি বলে আমার দিকে তাকান ওয়া মাহমা ইয়াকুনু মিনাল লিসান আর যদি জবান থেকে হয় ওয়াল ইয়াদি এবং হাত থেকে দেখেন জবান থেকে আর হাত থেকে দেখেন জবানে বলে হা হাতে দিয়ে আঘাত করে হায় আঘাত জবান আর হাত শোকে জবান ব্যবহার হচ্ছে হাত ব্যবহার হচ্ছে নবীজি কয় ফামিনা শয়তান এটা শয়তানের পক্ষ থেকে জবান আর হাত ফামিনা শয়তান বলছিলে শয়তানের পক্ষ থেকে এটা মেশকাদ্য পাবেন আপনার হাদিসটা বাকি আল জামিউ সগীরের মধ্যে সনদ সহি আসছে তাই আমি এটা বর্ণনা করলাম বর্তমানে আবার সহির যুগ চলতেছে কিসের যুগ মাশাআল্লাহ এই জন্য সহিগুলাই বলার চেষ্টা করতেছে আজ যাই হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন এটা হলো 9 নম্বর কথা 10 নম্বর কারো মৃত্যুতে আমাদের কি করণীয় মনে রাখবেন কারো মৃত্যুতে আমাদের কি করণীয় এলাকার কেউ মারা যায় না কারো মৃত্যুতে আমাদের 1 নম্বর করণীয় বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়া 2 নম্বর করণীয় বুখারী শরীফের 1284 নম্বর হাদিস থেকে একটা দোয়া শিখাবো আজকে থেকে এটা পড়বেন নবীজির কন্যা মানে নবীজির এক নাতি মারা যায় মারা যাওয়ার পর মারা যাবে যাবে অবস্থা নবীর কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন আব্বা ইন্না ইবনালি কবিজ আব্বা আমার ছেলেটা মুমূর্ষু অবস্থায় আছে মারা যাবে যাবে অবস্থা আব্বা মেহরবানি করে আমাদের বাসায় একটু আসেন বুখারীর বর্ণনা নবীজি জবাব পাঠায় দিলেন যাও যাও আমার কন্যাকে সালাম দিবা সালাম দিয়ে বলবা পড়েন ইন্না লিল্লাহ ইন্না টান দিয়ে না বলেন ইন্না লিল্লাহ মা আখাজা ওয়ালাহু মা আতা আবার ইন্না লিল্লাহ মা আখাজা যেটা নিয়ে যায় এটাও আল্লাহর বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহর তো নবীজি শিখিয়ে দিলেন ইন্না লিল্লাহি মা আখাজা যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহর ওয়ালাহু মা আতা যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহ আপনার চার সন্তানের তিনটা যদি নিয়ে যায় এটাও আল্লাহ দুইটা রেখে দিছে এটাও আল্লাহ এটাও কার আল্লাহ অকুল্ল শাইইন ইনদাহু বি আজালি মুসাম্মা আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে এটাই আল্লাহর ফয়সালা তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফাল তাসবির ওয়াল তাহতাসিব আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে তাহলে কেউ মারা গেলে এক নাম্বার আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করা দুই নাম্বার কেউ মারা গেলে আমরা বলা ইন্না লিল্লাহি মা আখাজা ওয়ালাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বি আজালিন মুসাম্মা যদি পারেন আর কি এটা পড়া তাহলে নয় নম্বরে বর্জনীয়গুলা সব শেষ করি নেই তো বর্জনীয় এক নাম্বার ছিল আপনার তাজিয়া মিছিল করা এই নজরানা পেশ করা দুই নাম্বার মুরসিয়া তিন নাম্বার ওই মাতম করা চার নাম্বারটা বলি নেই তো চার নাম্বার হলো আপনার ওই দিনকে কেন্দ্র করে কোনো মান্যত ইত্যাদি কি করে আল্লাহ জানে এগুলা করে খিচুড়ি পাকান এগুলো আপনার বাসায় পাঠাবে আপনি খাবেন না পাঁচ নাম্বার
ওই দিন এই মনে করে পানি পানি পান করায় অন্যকে জাহারে কারবালার প্রান্তরে নবীর নাতি এবং তার সাথীদেরকে পানি দেয় নাই তাই এই দুঃখে শোকাহত হয়ে ওই দিন পিপাসার্তকে পানি পান করায় কেন এখন আমারে গরম আজকে এই যে এরা যারা আছে এদেরকে শরবত খাওয়ান আপনি ওই দিন কেন পান করান ওই দিনকে কেন্দ্র করে পানি পান করানো এটা ভাই এটা কুসংস্কার হয়ে যাবে এটা ঠিক হবে না ওই দিনকে কেন্দ্র করা ছয় নাম্বার বাচ্চাদেরকে সন্তানদেরকে খালি পায়ে রাস্তা ছেড়ে দেওয়া বরকতের আশায় আল্লাহ জানে এটা কোত্থেকে আসছে নিয়ম সাত নাম্বার এই দিন কেন্দ্র করে ঢোল তবলা ইত্যাদি এক থেকে দশই মহরম পর্যন্ত পিটানো হয় এটা নিষেধ এটা জায়েজ নাই একটা হাদিস মনে রাখবেন সারা জীবন নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি আনছে হাদিসটা আর সিলসিলাতুস সহিহা 427 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুলতানে মালউনান বাংলাটা আমার সাথে বলেন বলেন দুটি আওয়াজ অভিশপ্ত আবার বলেন দুটি আওয়াজ অভিশপ্ত এবার এক নাম্বার বলি বাংলাটা পরে বলবেন এক নাম্বার সৌতু মিজমানিম ইনদা নিয়মা বলেন কোন খুশিতে বলেন কোন খুশিতে বাদ্যযন্ত্রের আওয়াজ তাহলে বিয়ের পার্টিতে ঢোল তবলা ডেকসেট বাজানো গায়ে হলুদের পার্টিতে ডেকসেট বাজানো এই আনন্দে এটা বাজানো মানে শয়তানের আওয়াজ অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় চলতেছে আর এই অভিশপ্ত আওয়াজের মাধ্যমে আপনার মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দিবেন এটা অভিশপ্ত আওয়াজ আপনার বাসায় বিয়েকে কেন্দ্র করে যে ডেকসেট চলে ক্যাসেট চলে এটা অভিশপ্ত আওয়াজ তাহলে একটা পাইলাম দুই ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবা বিপদের সময় ধ্বংসাত্মক আওয়াজ করা বিপদের সময় ধ্বংসাত্মক কোন আওয়াজ করা ইমাম হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর কোনো সন্দেহ নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের জন্য কষ্টকর হযরত ওসমান গনির শাহাদাত আমাদের জন্য কষ্টকর হযরতে হামজার শাহাদাত আমাদের জন্য কষ্টকর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত খুবাইবকে যেইভাবে শহীদ করা হয়েছে শুলিবিদ্ধ করে আপনার একের পর এক শরীরের মধ্যে কাঁটাবিদ্ধ করে ওইটা আমি বলেছিল তোমাকে যদি এই জায়গায় রাখা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার জায়গায় রাখা হয় আর তোমাকে মুক্ত করে দেওয়া হয় তাহলে তুমি কি মনে করো সহিহ বুখারীর বর্ণনা 3045 নম্বর হাদিস খুলেন লম্বা হাদিসে খুবাইবের শহীদের কথা আসছে শেষের দিকে হযরতে খুবাইবের শাহাদাত পড়েন হযরত হুসাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না এই শাহাদাতের ভয়াবহতা হযরতে আসিম ইবনে সাবেতের শহীদ হওয়ার কথা বলেন কোনো অংশে কম ছিল না হযরতে আলীকে যেইভাবে শহীদ করা হয়েছে ভয়ঙ্কর প্রাসন্নভাবে কোন অংশে শাহাদাতের অবস্থা ভয়ঙ্কর কম ছিল না হযরতে হামজাকে যেইভাবে শহীদ করার পর হিন্দা হযরতে হামজা গোস্ত মুখের মধ্যে নিয়ে চাবিয়েছে এই শাহাদাত ওইটার চেয়ে কোনো অংশে কম ছিল না হযরতে ওসমানকে প্রাসন্নভাবে 22 দিন কোনো বর্ণনা 40 দিনের উপরে যেই হযরতে ওসমান মুসলমানের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন এই উসমানকে এক ঘরের মধ্যে আটক রেখে 23 দিন 22 দিন কোন বর্ণনা 18 দিন ঐতিহাসিক লেখেন পানি দেয় নাই এইভাবে হযরত উসমানকে যারা শহীদ করে দিয়েছে কেয়ামতের ময়দানে তো হযরত উসমানের পক্ষে কোরআনই সাক্ষী হয়ে যাবে কোরআন পড়া অবস্থায় ওনাকে শাহাদাত বরণ যখন করেন উনি ওনার শরীরের রক্ত কোরআনের পাতায় গিয়ে পড়ছে এই শাহাদাতও কিন্তু আমাদের জন্য কষ্টকর বুঝাইতে চাইলাম অন্যান্য সাহাবাতের শাহাদাত আমাদের জন্য যেমন কষ্টকর হযরতে হুসাইনের শাহাদাত নবীর নাতি হিসাবে আমাদের জন্য অনেক কষ্টকর কিন্তু এই শহীদকে কেন্দ্র করে শয়তানি কোন কর্মকাণ্ড করাটা এটা আমাদের জন্য আরো বেশি কষ্টকর শয়তানি কর্মকাণ্ড করা যাবে না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকতেন আর যদি দেখতেন ওনার শাহাদাতকে কেন্দ্র করে এই কুসংস্কার করা হয় সর্বপ্রথম তাদের বিরুদ্ধে উনি জিহাদ করতেন যে আমারে কেন্দ্র করে তোমরা এগুলো কি করো শরীয়ত বহির্ভূত কাজ তাহলে আমরা নবীর নাতিকে অবশ্যই মহব্বত করি হযরতে হুসাইনকে আমরা মহব্বত করি ওনার শাহাদাত আমাদের জন্য কষ্টকর এটা একটা বিপদ এই বিপদের সময় ধ্বংসাত্মক কোনো কথা মুখ দিয়ে বলাটা এটা অভিশপ্ত আওয়াজ তাহলে অভিশপ্ত আওয়াজ কয়টা অভিশপ্ত আওয়াজ কয়টা নিয়ামতের সময় ঢোল তবলা ডেকসেট বাজানো অভিশপ্ত আওয়াজ আর বিপদে ঢোল তবলা বাজানো অভিশপ্ত আওয়াজ এই 10 দিন ঢাকা শহর ঢোল তবলায় পুরো অবস্থা খারাপ দেশ গ্রামে এখনো আসে নাই মনে হয় আসে আ যাও তাহলে এই হলো আপনার সাতটা কাজ বর্জনীয় তো 10 নম্বর আলোচনা কিন্তু করে ফেলছি 9 নম্বরটা করার একটু মাঝখানে 10 নম্বর করছি ওই যে আমরা কারো মৃত্যুতে কি করব 11 নম্বর আলোচনাটা এটা আপনারা সবাই একটু মুখস্থ করতে হবে আমার সাথে আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন
নবীজি বিদায় নেওয়ার 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরির 10 মুহররম শহীদ হয় তাহলে আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পর 61 হিজরির 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু শহীদ হয় উনি শহীদ হওয়ার 300 বছর পর 352 হিজরিতে মুইজুদ্দৌলা মুইজুদ্দৌলা বলেন মুইজুদ 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 এই মুইজুদ্দৌলা নামক ব্যক্তি 352 হিজরিতে সর্বপ্রথম ইরাকের বাগদাদে 10 মুহররমের এই মাতমের প্রথা চালু করেন নাম কি কত হিজরিতে না সবাই কইতে কত হিজরি ইমাম হুসাইন শাহাদাতের কয় বছর পর 300 হুসাইন শহীদ হলেন 61 হিজরির 10 মুহররম এরও প্রায় 300 বছর পর 352 হিজরির 10 মুহররমকে মুইজুদ্দৌলা নামক এক ব্যক্তি ইরাকের বাগদাদের মধ্যে এই প্রথা চালু করে এরপরে 363 হিজরিতে এই প্রথাটা মিশরে ছড়ায়া পড়ে মিশর থেকে পুরো দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়ে এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই 10 মুহররম যে ইত্যাদি বিভিন্ন কাজগুলা করা হয় বলেন তো কত হিজরি থেকে 300 কে শুরু করছে কোন এলাকায় বাগদাদে এরপর এটা কোথায় গেছে মিশরে এরপর সারা দুনিয়াতে এই কথাগুলো আমাদের কিতাবে আছে মানে আমরা যারা কিতাব পড়ি আমাদের মতো আলেম যারা তারা লেখছে মানে আপনার আল বিদায় ওয়াল নিহায়ের লেখক লেখছে আল্লামা ইবনে আসির লেখছে তো বলবে এটি হুজুর তোমরা বানায় লেখছো এখন কথা হলো শিয়া ভাইদের কিতাবে কি আছে দেখি কাদের কিতাবে এক শিয়ার লেখকের নাম সৈয়দ আমির আলী বলেন কি নাম উনি কি শিয়া এই লেখক উনি কি সাবধান কাউকে আপনারা আঘাত করে কথা বলবেন না শিয়া ভাইদেরকেও মহব্বতের সাথে বুঝাইবেন সৈয়দ আমির আলী উনি কি ছিলেন একজন স্পিরিট অফ ইসলাম বলেন কি নাম হিস্টোরি অফ এভলিউশন এই এই বইয়ের মধ্যে সে লিখছে যে দা স্পিরিট অফ ইসলাম এই বইয়ের মধ্যে সে লিখছে মুইজুদ্দৌলা এই ব্যক্তিটা অলসো ইনস্টিটিউট দা ইয়াউমে আশুরা দা ডে অফ মর্নিং শোকের দিবস হিসাবে সর্বপ্রথম মুইজুদ্দৌলা নামক ব্যক্তি এই মুহররমের 10 তারিখকে শোকের দিবস হিসাবে সর্বপ্রথম আবিষ্কার করছে বলেন তো এই লেখাটা কি আমাদের না একজন শিয়া লেখকের এই তো মাশাআল্লাহ তাহলে শিয়া লেখক ভাই উনিও লিখলেন যে ওনাদের এই ইতিহাস মুইজুদ্দৌলা নামক ওই ব্যক্তি শুরু করছে এই বইয়ের এই ভাইয়ের আরেকটা বই আছে ওখানে লেখছে হি ওয়াজ আ শিয়া এই মুইজুদ্দৌলা একজন শিয়া লেখক শিয়া ছিলেন ওখানে লেখছে হি এস্টাবলিশড সেখানে লেখছে হি এস্টাবলিশড এখানে ইনস্টিটিউট লেখছে ওখানে এস্টাবলিশড মানে এটার প্রতিষ্ঠা করেছেন যিনি তার নাম মুইজুদ্দৌলা সর্বপ্রথম 352তে ইরাকের বাগদাদের মধ্যে এটা আবিষ্কার করেছেন সময়ের অভাবে আমি আরো অনেকগুলো কিতাবের কথা বলতে পারলাম না শিয়া ভাইদেরই অসংখ্য কিতাব লেখা আরবি ভাষায় যেগুলোতে তাও স্বীকার করছে যে এইগুলার আবিষ্কার 352 পর থেকে তাহলে আমাদের কিতাবেও এগুলো লেখা তাদের কিতাবেও এগুলো লেখা প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন মেহরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি 11টা বিষয় বললাম মুহররমের তাৎপর্য 2 নাম্বার আশুরার তাৎপর্য 3 নাম্বার 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না 4 নাম্বার মুহররমের রোজার ফজিলত 5 নাম্বার আশুরার রোজার ফজিলত 6 নাম্বার করণীয় 7 নাম্বার 9-10 রোজা রাখা না পারলে 10-11 রোজা রাখা 8 নাম্বার মুহররমের দিন রোজা রাখার হুকুম কি মুস্তাহাব 9 নাম্বার মুহররমের দিন বর্জনীয় 10 নাম্বার কারো মৃত্যুতে আমরা কি করব 11 নাম্বার মুহররমের বর্তমান প্রচলিত ইতিহাস কখন থেকে শুরু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আহলে বাইত কি শুধু কারা নবীজির ওই পাঁচজন না বিবি সহ সবাই এ মনে আছেনি সবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন এত রাত করে কখনো আমাদের বয়ান দিয়ে না রাত ছোট এমনিতে রাত ছোট ভাই আমি যেখানে আসি 11টার আগে ছেড়ে দিবেন আমার মূল কাজ পড়াশোনা মানে পড়ানো মূল কাজ কিন্তু ওয়াজ করা না আল্লাহর রাস্তে আমার প্রফেশনটার দিকে আপনারা খেয়াল রাখবেন আমার প্রফেশন আমি একজন শিক্ষক আমার প্রফেশন আমি একজন শিক্ষক মেহরবানি করে আমার এইটার দিকে আপনারা খেয়াল রাখবেন আল্লাহর রাস্তে এত রাতে আমাকে বয়ান দিবেন না আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা